বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কথা না বেরিয়ে সরাসরি চলে যাব মূল পর্বে। তবে আজকে ভিডিওতে দেখানো হবে নামের উপর এইভাবে মাউস পয়েন্টারটা রাখলেই কিভাবে তার সকল তথ্য পাওয়া যাবে আইডি কার্ডের মাধ্যমে সেটা। তবে এই সবগুলি তথ্য পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র এইগুলি না লিখলেও অর্থাৎ আইডি কার্ডের ফ্রন্ট সাইড যেটা আছে এই সাইডে যে তথ্যগুলি আছে এই তথ্যগুলি দেখাবে, আর এইগুলি বারবার লেখার কোনো প্রয়োজন হবে না। এবং এখানে মাউস পয়েন্টারটা রাখলে বড় করে আপনাকে আইডি কার্ডটা এখানে শুরু করে দেখাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই কাজটি কিভাবে করা যায়। ওকে, আমি এইখানে লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। যদি আমি এই ভিডিওতে সবগুলি লেখা লিখে তারপরে ভিডিওটা করি তাহলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি পূর্ব থেকেই এই তথ্যগুলি লিখে রাখলাম। আমি শুধু কাজটি দেখিয়ে দিব কিভাবে করতে হবে। ওকে, তাহলে আমি শিট ওয়ানে এই তথ্যগুলি রাখলাম। এখানে যদিও তথ্যগুলি সব দেখা যাচ্ছে না, আমি যদি এই সেলটাকে বড় করি তাহলে আমার সবগুলি তথ্য দেখা যাবে। একটু অপেক্ষা করতে হবে। যারা এক্সেল সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও জানেন এই কাজগুলি করতে পারবেন। এই যে দেখেন কতগুলি অতিরিক্ত তথ্য, এই তথ্যগুলি আপনারা প্রত্যেকটা ব্যক্তির এখান থেকে বারবার না লিখে আপনারা এইভাবে এখানে যদি রাখেন ছবি সহ আপনারা পুরো আইডি কার্ডটা দেখতে পারবেন। তাহলে কাজটি শুরু করার জন্য আমার যে কাজটি করতে হবে, যে সকল ব্যক্তির তথ্যটা ওইখানে আপনারা রাখতে চান তাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে এটা অবশ্যই স্ক্যান করে কম্পিউটারে এইরকম জেপিজি ফাইল করে রাখতে হবে, যেগুলি এখানে ক্লিক করলে আপনারা এইভাবে দেখতে পারবেন। ওকে, এই পিকচারগুলি আমি অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখে নিন। তাহলে আমি এক্সেল ফাইলে চলে যাই এবং এইখানে আমার সব তথ্য দেওয়া আছে কিন্তু আমার পিকচারটা নাই। পিকচারটা এখানে আবার অ্যাড করতে হলে আমার আরও সময়ের প্রয়োজন, আমি ওইটা করব না। আমি সরাসরি ওই কাজটি দেখিয়ে দিব যেন আপনাদের আরও সহজ হয়ে যায়। তাহলে শীট টুতে যাই। শীট টুতে গিয়ে আমি দেখেন এইখানে নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পরিচয়পত্র নং, জাতীয় পরিচয়পত্র নং, এগুলো আমি লিখে রাখলাম। কিন্তু এইখানে আমি তথ্যগুলি পূরণ করব না। এই তথ্যগুলি কষ্ট করে পূরণ করার চেয়ে আমি এইখানে মাউস পয়েন্টার রাখলেই, এখানে ক্লিক করতে হবে না, মাউস পয়েন্টার রাখলেই আমার এখানে বড় করে এইরকম একটা পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রটা দেখাবে, সে কাজটি আমি করব। তাহলে রাজিয়া খাতুন যে নামের উপরে আমি সেটাকে সিলেক্ট করে করবো, আমি যে নামের উপরে ওই আইডি কার্ড, যেরকম রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা নামের উপর আমি রাজিয়া সুলতানা আইডি কার্ডটাকে সেট করে দিব। তাহলে আমি এটার উপর প্রথম ক্লিক করব, তারপরে যাব আমি রিবন বার থেকে এই মেনু বার থেকে রিভিউতে। রিভিউতে যাওয়ার পর আমি চলে যাব নিউ কমেন্ট। নিউ কমেন্টে ক্লিক করার পর এইখানে দেখেন চলে আসছে ইউজার। আমি পুরো লেখাটাকে কেটে দিব। লেখাটাকে কেটে দিয়ে আমি এটার যে বর্ডারটা আছে এই বর্ডারের উপর মাউস পয়েন্টারটা রাখলে দেখবেন একটা চতুর্মুখী তীর চিহ্ন আসবে এইরকম। এখন আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে চলে আসছে ফরম্যাট কমেন্ট। ক্লিক করে দিলাম আমি, আপনারাও করে দিবেন। ফরম্যাট কমেন্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন কালার্স অ্যান্ড লাইনস। এইখানে যাওয়ার পর আপনারা ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন বা অন্য কিছু করতে পারেন। আমি কালারটা চেঞ্জ না করে এখান থেকে একবারে নিচের দিকে চলে যাব। অবশ্য আমার এইরকম আরও একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা হলো নামের উপর মাউস পয়েন্টার রাখলে শুধু ছবিটা দেখাবে, কিন্তু আজকেরটা হলো ওর আইডি কার্ডটা এখানে শো করাবো। তাহলে আমি চলে যাব ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব পিকচার। পিকচারে যাওয়ার পর আবার চলে যাব আমি সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে যাওয়ার পর আমার এখানে অফিস প্রোগ্রাম 13 দেওয়া আছে। আপনারা যদি অনলাইন থেকে কোনো পিকচারকে অ্যাড করতে চান তাহলে এখানে ট্রাই অ্যাগেন, এখানে গিয়ে আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে করতে পারেন। আর যদি এই পিসি থেকে বা আপনার কম্পিউটারে এইরকম কোনো পিকচার বা আইডি কার্ড করা থাকে আগে থেকে তাহলে আপনি চলে যাবেন ওয়ার্ক অফলাইন। ওয়ার্ক অফলাইনে যাওয়ার পর একটু সময় নেবে, এই যে চলে আসছে। আমি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে আমার তথ্যগুলি রাখা আছে, এই যে এনআইডি একটা ফোল্ডার আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেবো রাজিয়া সুলতানা। কিন্তু আমি এটা একটু বড় করে দেখে নেই রাজিয়া সুলতানা কোনটা, একটু বড় করে নিতে হবে। এই যে রাজিয়া সুলতানা, আমি এটাতে ডাবল ক্লিক করলেও পারি অথবা একটা ক্লিক করে ইনসার্ট মেনুতে ক্লিক করলেও পারি।
ওকে, তারপরে আবার ওকে ওকে, দেখেন চলে আসছে। এই অবস্থায় আপনার দেখেন যে তথ্যটা এখানে আসছে, আইডি কার্ডটা এটা ছোট আকারে আসছে, আপনারা বুঝবেন না। সেজন্য আমি যদি এটাকে একটু বড় করে দেই যেন সব তথ্য আপনারা সহজেই দেখতে পারেন, বুঝতে পারেন, এইরকম, বা আরো যদি পরিবর্তন করতে চান, আমি এরকম 12 নাম্বার এবং এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে আমি চলে যাব রেহানা খাতুন, নিউ কমেন্ট, রেহানা খাতুন নিউ কমেন্ট। আবার একইভাবে আপনারা কাজগুলি করবেন, আমি সবগুলি করতেছি কিন্তু আপনারা একটা দেখলে বাকি সবগুলি করতে পারবেন, সবগুলি একই নিয়ম। ওকে, ওকে, তাহলে আপনারা এইভাবে কাজগুলি করতে পারেন। এখন যদি আমি এইখান থেকে পিতা মাতার নাম, জন্ম তারিখ, পরিচয় পত্র এগুলি ডিলিট করে দিই, তারপরে এগুলি ডিলিট করে দিয়ে আপনারা কোনো মেল ফিক্রি বা অন্য কিছু যদি হিসাব করতে চান, তাহলে এখানে আপনারা টাকার অঙ্ক বা অন্যান্য তথ্য আপনারা পূরণ করতে পারেন। এইভাবে কাজগুলি করলে আপনার, এইভাবে যদি কাজটা আপনারা করেন, তাহলে আপনাদের এই পিতা মাতার নাম, আইডি নং, জন্ম তারিখ এগুলি লেখার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা এইখানে সরাসরি অন্য একটা হিসাব নিকাশ বা অন্য একটি তথ্য এখানে অ্যাড করতে পারেন। তাহলে আমি কাজটি করেছি, দেখেন আপনারা কিরকম হয়েছে। তাহলে আমি মাউস পয়েন্টারটা রাখি, দেখেন আমি কোনো ক্লিক করি নাই, শুধু মাউস পয়েন্টারটা এখানে রাখলাম, রাখার সাথে সাথে আমার এইরকম তথ্য দেখাই দিচ্ছে। এইখান থেকে মাউস ক্লিক করলে অথবা উপরে মাউস পয়েন্টারটা রাখলে এইরকম তথ্যগুলি দেখাবে। দেখেন আমি শুধু মাউসটা চেঞ্জ করতেছি, নাড়াচড়া করে এক একটা নামের উপরে আমি রাখতেছি, ওর আইডি কার্ডে যা তথ্য আছে সব আমাকে দেখাই দিচ্ছে। ধারণ, খুবই সুন্দর এই টিপসটি। তো কাজটি শেখার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তবে ভিডিওটি শেষ করার আগে সবার প্রতি আমার ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল বাটন, আর আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর অল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।